আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না দুনিয়া তো থাকার জায়গাও নয় রাব্বুল আলামিন সতর্ক করলেন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো শোনো বন্ধু আমার তাদেরকে বলে দাও قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم এই যে মওত যা থেকে মানুষ পালিয়ে বাঁচবার চেষ্টা করে কেউ মরতে চায় না সবাই বাঁচার জন্য আকাঙ্ক্ষা করে চেষ্টা করে আল্লাহ বলেন فإنه ملاقيكم কিন্তু না এই মৃত্যু সবার সাথেই মোলাকাত করবে এত কোনো সন্দেহ নাই আমাদেরও মরা লাগবে না জোরে বলেন তাহলে তো আর কোনো টেনশন নাই মরে গেলাম আর খালি ঘুমায় থাকবো নাকি জোরে বলেন মরার পরেই আসল খেলা শুরু আসল খেলা অনেকে কয় না খেলা হবে আর খেলার জন্য ফেরেশতারা রেডি খালি আসো আর খেলা শুরু ঠিক না ও বন্ধু মানুষ মরে যাওয়ার পরে আমরা সবাই যখন মরে যাব মরে যাওয়ার পরে পরকাল আমাদের সামনে আছে না নেই সবাই বলেন আমাদের সবার সামনে আছে পরকাল মরে যাব পরকালে আমাদেরকে সবাইকে আল্লাহ সামনে দাঁড়াতে হবে পরকালে মানুষ যে সবাই আল্লাহর সামনে দাঁড়াবে তার মধ্যে তিনটা অবস্থা হবে সবচাইতে ভয়াবহ কয়টা অবস্থা জোরে বলেন পরকালে তিনটা অবস্থা মানুষের জন্য সবচাইতে কঠিন হবে বন্ধু খেয়াল করেন তার ভিতর এক নম্বর অবস্থা হলো প্রত্যেকটা মানুষের যখন আমল নামা দেওয়া হবে ওই সময়টা হবে কঠিন প্রত্যেকটা মানুষ তখন চিন্তিত থাকবে আমল নামা সবাইকে দেওয়া হবে হয় ডান হাতে আর না হয় বাম হাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফা আম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি কাউকে আমল নামা দেওয়া হবে ডান হাতে আর যার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে হবে বড় সৌভাগ্যবান বলেন সুবহানাল্লাহ আর যার আমল নামা বাম হাতে দেওয়া হবে সে হবে বদনসিব কারণ হলো যার আমল নামা বাম হাতে দেওয়া হবে সামনে দিয়ে দেওয়া হবে না তার বুকটাকে চিরে হাতটাকে খান দিয়ে ঢুকাইয়া পিছনে হাত বের করা হবে এখন মাথা সামনে থাকলে দেখা যাবে না ঘাড়টারে মটকাইয়া পিছনে নিয়া এরপরে বাম হাতে আমল নামা দেওয়া হবে বলেন নাউজুবিল্লাহ তাহলে এই অবস্থাটা হবে অত্যন্ত কঠিন আমল নামা হাতে দেওয়ার সময় আরেকটি অবস্থা হলো আমল নামা যখন ওজন করা হবে ওই সময়টাও হবে কঠিন আমল নামা ওজন আছে না নেই জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়াআম্মা মান খাফফাত موازينه فأمه هاوية الله رب العالمين بولن جر عمول نما حلقا حب تاريستان حب جهنم حابية آرزر عمول نما بھاری حب شطن تو شطن دے
জীবন যাপন করবে তার স্থান হবে আল্লাহর জান্নাত বলেন সুবহানাল্লাহ তাহলে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে তিনটা অবস্থা হবে সবচাইতে কঠিন আমলনামা হাতে দেওয়ার সময় আমলনামা ওজন করার সময় আরেকটি অবস্থা হবে অত্যন্ত কঠিন সেটা হলো পুল সিরাত পার হওয়ার সময় কি পার হওয়ার সময় জোরে কয় না সবাই বলেন পুল সিরাত পার হওয়াই লাগবে ও বন্ধু পার হওয়াই লাগবে এটা বাংলাদেশের যমুনা সেতু না পদ্মা সেতু না বঙ্গবন্ধু টানেল না কোন রকম ফাঁকি দিয়ে আপনি পার হয়ে গেলেন ও বন্ধু ওই দিন কিয়ামতের ময়দানে পুল সিরাত সবাইকে পার হওয়া লাগবে আর পুল সিরাত আছে না নাই জোরে কয় না অবিশ্বাস করলে ঈমান থাকবে না কারণ কোরআনুল কারীমের 19 নম্বর সূরা সূরা মারিয়াম মারিয়ামের 71 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনজ্জিল লাযীনা اتَّقَوْا وَنَذَرُوا الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শোনো ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া অবশ্যই সেদিন তোমাদেরকে পুল সিরাত পার হওয়া লাগবে এটা তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা কার ফয়সালা জোরে বলেন সবাই বলেন কি রে ভাই রোজা তো আসেই নাই মগার মত আওয়াজ দেন কেন রোজার মাসের পরে তো আপনারা ঠেঙ্গে কেওড়া লাগবে খালি চলতেই পারবেন না ফয়সালা কার জোরে বলেন কার আল্লাহর ফয়সালা সেদিন পার হওয়াই লাগবে পুল সিরাত পার হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না ফয়সালা কার ও বন্ধু তবে আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেছেন পার হইতে পারবে তারা আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা নুনজ্জিল লাযীনা তাকাউ যারা মুত্তাকি পরহেজগার তারাই পার হতে পারবে ওয়ানাযারু যালিমিনা ফীহা জিসিয়া আর যারা জালেম তারা কেউ সেদিন পার হতে পারবে জালেম আছে না নাই সব উগান্ডায় আছে আমার দেশে নাই সমাজের চারদিকে তাকালি বড় বড় জালেম দেখা যায় আজকে কোরআনের মাহফিলের পারমিশনের সিস্টেম করেছে যারা এক নাম্বার জালেম তারা এই বলেন সবাই জবান ছেড়ে বলেন আসমানের মালিককে সবাই বলেন ভয় করবেন কারে তাহলে ভয় আওয়াজ দেন না কেন আপনাদের আওয়াজ যত কমবে আপনার পাশের ওই রাম বামের আওয়াজ তত বাড়বে আপনার আওয়াজ হতে হবে বাঘের মতো ঠিক না বলেন মুসলমানদের আওয়াজ দেখলে মুনাফিক বেঈমানদের আওয়াজ অটোমেটিক কমে যায় আসমানের মালিককে জমিনের মালিককে এর মাঝে যা কিছু আছে আমরা সহ সব কিছুর মালিককে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ কোরআন কার তাহলে আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আমাদের সবার মালিক আল্লাহ ওই আল্লাহর কোরআনের জন্য পারমিশন যারা সিস্টেম চালু করেছে একটারও মনে হয় ঈমান নাই অথবা এগুলা হলো মুনাফিক দুইটা পথ তাদের জন্য খোলা আছে হয়তো এটা মুনাফিক না হয় বেঈমান কোরআনের জন্য পারমিশন লাগবে মিয়া তুমি কে কোরআনটা কি মানুষের নাকি কোন দলের নাকি জোরে বলেন কোরআন কা তাহলে কোরআনের মাহফিল হবে কোন পারমিশনের দরকার
নেই যত বড় নেতা হোক যত বড় অফিসার হোক ও আসবে মাহফিল যারা করবে তাদের ধন্যবাদ দেবে ঠিক কিনা বলে কোন পারমিশনের দরকার অবন্ধ খেয়াল করেন আল্লাহ বলেন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে পুল সিরাত পার হতে পারবে না তারা জালেম যারা আর পার হইতে পারবে তারা মুত্তাকি যারা এবার আসেন মুত্তাকি কারা আমরা সহজে পরিচয় জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা এর শুরুতেই বলেছেন মুত্তাকি কারা শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিলমুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে বলেন যালিকাল কিতাব এই যে কিতাব এই কিতাব বলতে আল্লাহর কোরআন আল্লাহ বলেন যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য গাইডলাইন হলো এই কোরআন সুতরাং আল্লাহর কোরআনের আয়াত প্রমাণ করে কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পরিচালনা করে মুত্তাকি তারা আর কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করে না জালেম তারা দলিল কোরআনে আছে না নেই আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি তারা যারা মুত্তাকি হতে চায় তাদের গাইডলাইন হলো কোরআন আর যারা জালেম তাদের পরিচয় শোনো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون حبيش شاب عسن دو اكتا حبيش شاب ناي اكتا عسن الحمد لله آيات عسن تو قرآن نكي نبانه بولام كارون اخون تو مسلمان ارغاري يامون গিরগিটি তৈরি হয়েছে মানে মুনাফিকের তো একটা পর্যায় আছে মুনাফিক দা গ্রেট কোরআনের আয়াত বললেও মনে করে হুজুর বানাই বলল কিনা তাই না এই সকল মুনাফিকদের জন্য মুফতি আমির হামজা ভাইয়ের 3 বছর জেল কাটা লাগছে আরে বেচারা আল্লাহ একটা ম্যাগনেট বানাই দিয়েছে আমাদের জন্য প্রত্যেকটা আলোচনায় পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার রুকো নাম্বার বলে এর পরেও মুনাফিকরা সইতে পারে না ঠিক না বলে তিন বছর বেচারার জীবন থেকে কেড়ে নিয়েছে তিনটা বছর তবে মিয়া চান্দু তুমি মনে করছো আমি তো বিরাট বড় একেবারে হসকামায় ফেলছি তুমি মরো না রেডি ফেরেশ তারা ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনের ফয়সালা করে না যারা জালেম তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন আল্লাহ শুধু এখানেই ক্ষান্ত থাকেন নাই আল্লাহ আরেকটা আয়াতে বলেছেন আরে শুধু এরা জালেম না এরা হলো কাফের এরা কি জোরে বলেন আল্লাহর কোরআন বলছেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون যারা বিচার ফয়সালা ব্যক্তিগত জীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে কোরআন দিয়ে করে না ওরা খালি জালেম না ওরা হলো কাফের কথা কা আর জোরে বলেন কথা কা কোরআনের ফয়সালা আছে আছে আল্লাহ বলছেন এই মদ জুয়া যা আছে সব হারাম কি বলছেন আল্লাহ আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শোনো মদ জুয়া লটারি উজার বেদি যা আছে সবগুলি হলো শয়তানের অ্যাক্টিভিটিস আপনারা বলেন শয়তান যেটা করে ওটা হালাল না হারাম সবাই বলেন কিন্তু আমি যদি কই না কিছুটা আরাম ঈমান থাকবে জোরে বলেন
থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না এই সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল লাযিনা আমানু يا أيها الذين آمنوا اتقوا الله هي إيمان داريرا تمرا الله كي پوری پورنو بھائي کرو زينو تنو بھابي بھائي کرو نا ادخلو في السلم كافا پوری پورنو اسلام ایر مدد ڈھوکو کتھا کار آرو زور بولن کتھا کار کٹ گرا بشی کے آل کرن তাহলে আমরা সহজে বুঝলাম পুলসিরাত পার হইতে পারবে তারা মুত্তাকি যারা পার হইতে পারবে কারা সবাই বলেন কি পার হইতে পারবে তারা সবাই বলেন সেতু যমুনা পদ্মা টানেল কি সবাই বলেন পার হইতে পারবে তারা মুত্তাকি আর পুলসিরা পার হইতে পারবে না তারা এই কথা কয় না কেন এখন আমরা বাঙালি বাংলাদেশের মানুষ সহজ সরল বেশি সহজে বুঝি আপনাদেরকে সহজে বোঝায় যায় মুত্তাকি কারা মুত্তাকি হলো তারা জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে যারা জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি তারা আর পুলসিরাত পার হইতে পারবে তারা মুত্তাকি যারা আর কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হইতে পারবে না তারা জালেম আর এবার বুঝেন জালেম কারা সহজে জালেম তারা যেখানে যেই জিনিস থাকার দরকার ওইখানে ওই জিনিস রাখে না যারা জালেম এবার কেউ মুখ বন্ধ রাখা যাবে না আমরা সবাই কি মুখ বন্ধ কারণ কেউ আছে আওয়ামী লীগ কেউ বিএনপি জাতীয় পার্টি বাট এই পরিচয় নিয়ে যাও কবরে মুগুর দিয়া সাফার দাঁত সব ফালাই দিব দান্দাবাজি পাইছো নাকি কবরের ভিতরে আমরা সবাই কি জোরে বলেন সবাই বলেন তুমি আওয়ামী লীগ ছিলা কিনা প্রশ্ন করা হবে না তুমি অপোজিশন পার্টি বিএনপি ছিলা কিনা প্রশ্ন করা হবে না তুমি ওই যে তালবাহানার দল সাসার জাতীয় পার্টি ছিলা কিনা সকালবেলা এক কথা দুপুর একটা রাতে শোয়ার আগে কয় না দুইটার একটাও ঠিক নাই আর একটা কয়ে ঘুমাই এইটা ছিলা কিনা জিজ্ঞেস করা হবে না কিন্তু মুসলমান ছিলা কিনা প্রশ্ন আছে না নেই কবরে তিন প্রশ্ন অন্যতম তার ভিতর একটা হলো আমার দিনুক এই তোমার দিন ছিল কি ঠিক কিনা বলেন তখন বললেন ক্ষমতাসীন দল থেকেই তো কেবল আসলাম কি বলার সুযোগ আছে অবন্ধ খেয়াল করেন বর্তমান ক্ষমতাসীন দলের রাষ্ট্রপতি থাকা অবস্থায় মারা গিয়েছিলেন নাম মনে আছে আপনাদের জিল্লুর রহমান মরার পরে ফেরেশতা আসার পরে সে কি পরিচয় দিয়েছে যে আমি আওয়ামী লীগের ক্ষমতাসীন দলের রাষ্ট্রপতি হয়ে মারা গেছে সুযোগ আছে জোরে বলেন তাহলে পরিচয় দিতে হবে আমার ধর্মের নাম হলো ইসলাম আমি মুসলমান ঠিক কিনা বলে অবন্ধু খেয়াল করেন বেজার হচ্ছে কষ্ট লাগতেছে মক্কা লাগেন গিরগিটির রোগ নাই তো আল্লাহ আমাদের হেফাজত করে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন তাহলে সবাই জবান ছেড়ে বলেন পুলসিরাত পার হইতে পারবে তারা কথা কয় না আর মুমিন হলো তারা জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে পুলসিরাত পার হইতে পারবে না তারা জালেম এবার এক কথাই বোঝেন জালেম কারা যেই জিনিস যেইখানে রাখার দরকার ওই জিনিস ওইখানে রাখে না যারা জালেম তারা এবার সবাই আরেকবার জোরে বলেন আমাদের পরিচয় কি সবাই বলেন
যাদের বয়স হয়েছে তাদের পরিচয় দরকার নাই নাকি জোরে সরে সবাই বলেন আমরা কি আচ্ছা এবার বলেন মুসলমান যারা তাদের কনস্টিটিউশন বুঝেন মুসলমানদের সংবিধানের নাম কি ওই যে কথা কয় নাই মুসলমানের সংবিধানের নাম কি আবার বলেন জোরে বলেন জোর হলো না খিদা লাগছে মুসলমানের সংবিধানের নাম হলো কোরআন তাহলে মুসলমান প্রধান দেশে পার্লামেন্টে এটা থাকার দরকার আছে না নাই ভালো করে বুঝবেন যেখানে যেই জিনিস রাখার দরকার রাখে না যারা কি জানো তারা আমারে বলেন না কারণ বিপদ আছে তাই না এবার বলেন মুসলমান দেশের কনস্টিটিউশন কোরআন দেশের সর্বোচ্চ জায়গায় থাকার দরকার আছে না নাই রাখে না কারা আচ্ছা এবার বলেন মুসলিম জাতির মাঝে মুসলমানদের ভিতরে সবচাইতে দামি সন্তান কারা সবাই বলেন অনেকের মুখ খুলে নাই কি আমি এত টাকা দা হজ করছি আমি হাজি সাহেব আমারছে যদি আলেম একজন বড় হয় তাহলে 7 লাখ টাকা দা হজ করে হইল কি নাকি ও মিয়া তোমার ভিতর যদি এই টেন্ডেন্সি আসে তোমার হজ বৃথা হজ বৃথা হজ করলেই আল্লাহর জান্নাতে যাওয়া যায় না তুমি হজ করছো মিয়া আবু জেহেল হজ করছে তুমি যে উমরার ইহরামের কাপড় পরছো ওটার ভিতর ভেজাল থাকতে পারে আবু জেহেলের সন্দেহ ছিল যে কাপড়ের ভিতর ভেজাল থাকতে পারে কাপড় সবর কিচ্ছু রাখে নাই কয় সব ফালা সব ফাং সব ফা এরপরে কাবার তাওয়াফ কর তোমার চাইতে বড় হাজি তো আবু জেহেল তুমি যদি এই চিন্তা করো যে আল্লাহর কোরআন যা বলছে বলছে আমি হাজি সাহেব না তোমার মতো বড় গাধার কেউ নাই ঠিক না অবন্ধ খেয়াল করেন জাতির সবচাইতে শ্রেষ্ঠ সন্তান আলেমরা কি জোরে বলেন আমার কথা না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা এই দুনিয়ার মানুষের শোনো শোনো এই জমিনের ভিতরে যত মানুষ আছে সবচাইতে বেশি ভয় করে আমাকে যারা আলেম তারা কথা কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফাউ আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে দিনের জ্ঞান দেওয়া হয়েছে আমি তাদের সম্মান মর্যাদা দারাজাত বাড়িয়ে দিয়েছি কথা কার আর জোরে বলেন কথা কার তাহলে আল্লাহর কোরআন মুসলমানদের কনস্টিটিউশন এটা দেশের সর্বোচ্চ জায়গায় থাকার কথা পার্লামেন্ট চলবে কোরআন দিয়া সেক্রেটারিয়েট চলবে কোরআন দিয়া সচিবালয় চলবে কোরআন দিয়া মন্ত্রণালয় চলবে কোরআন দিয়া ঠিক কিনা বলেন এরপরে জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেমরা আল্লাহর কোরআনের কথা রাসূলুল্লাহর হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নিশ্চয় সকল নবীদের উত্তরসূরি হলো উলামায়ে কেরাম সুতরাং আল্লাহর কোরআন রাসূলের হাদিস প্রমাণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেমরা তাহলে এই আলেমদের সম্মানিত স্থানে থাকার দরকার আছে না নাই কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় গায়ক গায়িকা নায়ক নায়িকা জোকার চান্স পায় আলেমরা এই কথা বললেই তারে বলা হয় রাজাকা তাহলে আলেমরা যেখানে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বিশেষ বক্তার আগমন নারায়ে তাকবীর খেয়াল করেন সিরাজুম মনির ভাই উপর আসেন না ভাই উপর আসেন উপর উপর ভাই সুবহানাল্লাহ এই কনসেন্ট্রেটলি আমার দিকে তাকান এখন যারা আলেমদেরকে হাই করে যেখানে থাকা দরকার সেখানে রাখে না ওরা মনে করে আরে আলেমরা হলো তো সেকেল এরা কি জানে ঠিক না আলেমরা জানে না জানে না জোরে বলেন আজকের যিনি প্রধান আলোচক
আল্লামা ডক্টর ফয়জুল হক হাফিজাহুল্লাহ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একজন আলেম কি জোরে বলেন সবাই বলেন তাহলে যোগ্যতা আছে না নেই আগে কিছু বাম আর রাম বলতে আরে হুজুর রাকিং ডিজি ডিজি জানে এক আজহারি বা ঠেলায় কানে ধরে তওবা করছে আর কওয়া যাবে যে ইংরেজিতে আমাদের পিএইচডি পাস্টার আইনা দিল আজহারি বাইর কাছে নাই ঠিক না ঠিক কি না বলে তাহলে আলেমদেরকে এখানে সম্মানিত জায়গায় রাখে না কেন আলেমরা থাকবে পার্লামেন্টে আলেমরা থাকবে সচিবালয়ে আলেমরা থাকবে মন্ত্রণালয়ে তাহলে দেশটা রসাতলে যাবে না রাখে না কারা জোরে বলেন তাহলে আল্লাহর কোরআন থাকবে দেশের সবচাইতে দামি জায়গায় রাখে না কারা আলেমরা থাকবে দামি দামি জায়গায় রাখে না কারা একটাও কুল সিরাত পার হইতে পারবে না আল্লাহর কোরআন ঠিক কিনা বলেন হ্যাঁ বানায় বলছি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা 19 নম্বর সূরা সূরা মারিয়ামের ভিতর এই অথেন্টিক বিধান দিয়েছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া থুম্মা নুনজ্জি আল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফীহা জিসিয়া বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সবাইকে কিন্তু ওই পুল সিরাত পার হওয়াই লাগবে জাহান্নামের উপর দিয়া যাওয়াই লাগবে তবে সেদিন পার হইতে পারবে তারা মুত্তাকি যারা আর সেদিন পার হইতে পারবে না তারা এক কথায় মুত্তাকি তারা জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে যারা আর জালেম হলো তারা যেখানে যেই জিনিস রাখার দরকার রাখে না যারা জালেম তারা ঠিক না আল্লাহ তাআলা আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করো জোরে বলেন আমিন